সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটিও মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে সোমবার 30 তারিখ আর সকাল 9:15 মতো বাজে। তো দর্শক, আজকের বাজারে আপনাদেরকে জানাবো আলু পেঁয়াজ রসুনের দাম কত আজকের বাজারে। তো চলুন আমরা সরাসরি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভাই, শরীরটা কেমন আছে বলেন? আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলেন। হ্যাঁ, হাবিব মোহাম্মদ, হাবিব মুন্সিগঞ্জ টাকার সাথে ফ্যাংকিশ মার্কেট রায়ের বাজার মোহাম্মদপুর টাকা। আচ্ছা, তো ভাইজান আমার একটু বলবেন, আপনার এখানে কি কি ধরনের আলু আছে? দাম শুনলাম নাকি আলুর দাম বাড়ছে, সত্যি আলুর দাম বাড়ছে নাকি? আলুর দাম অ্যাকচুয়ালি একটু বাড়ছে। হুম, স্বাভাবিক মাত্রায় বাড়ছে, বেশি অস্বাভাবিক ভাবে। আচ্ছা, তো আমার একটু বলেন, এখানে যে আলুগুলো দেখতে পাচ্ছি যে খোলা এবং খুলে রাখছেন, যে এই আলুগুলো কত করে দিয়েছিলেন একটু বলেন? আপনি রংপুরের সাদা আলু আছে, লাল স্টিক আছে। হ্যাঁ, আরে আপনি আবার কথা বলেন তো, এই আলুটা কত দিয়েছিলেন হাবিব ভাই? এটা 18 টাকা বিক্রি করতেছি, রংপুরের। রংপুরের আলু, রংপুরের আলুটা আজকে বিক্রি করছিলেন 18 টাকা না ভাই? আচ্ছা, আর কোন আলুটা আছে? আর বিক্রমপুরে আছে 15 টাকা। বিক্রমপুরে 15, আর রাজশাহীটা কত দিয়েছিলেন? আবার সামনে করবান কিন্তু, মানে সামনে যে আপনার এই পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোন জেলার পেঁয়াজ, কত করে? মানিকগঞ্জের পেঁয়াজ। হ্যাঁ, এটা 30 টাকা বিক্রি করতেছি। 30 টাকা। আর ওই রাজশাহীর ওইটা কি আলু? আর কোন পেঁয়াজ আছে? আর আছে হলো আপনার ফরিদপুর। ফরিদপুরটা কত দিছিলেন? ফরিদপুর 32 টাকা বিক্রি করতেছে। 32। আচ্ছা, এবার যদি আমরা রসুনটার কথা বলি, তাহলে রসুনের দামটা কি কমছে? রসুন চায়নাটা চলতেছে 165-170। আচ্ছা আচ্ছা, আর দেশে চলতেছে আপনার নাটোরের যেটা ওটা 70, আর ফরিদপুরের 55। আচ্ছা, আর আদাটা কত দিছিলেন? আদা চায়নাটা 70 টাকা বিক্রি করতেছে। আয়নাটা চাঁদা বারবার যেটা ওটা 50 টাকা। আচ্ছা, আদার যে বস্তাটা ওটা কত টুকায় বস্তাতে? 20 কেজি 21 কেজি। আদার বস্তাটা সবসময় কি ছোট হয় না? এক লেভেলের মাপে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি আপনি আমার আর একটু বলেন, আমি আরও বিভিন্ন আরবদের কাছ থেকে, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারলাম যে আলুর দামটা আরও বাড়বে, সত্যি কি বাড়বে? মানে আমরা তো অগ্রিম বলতে পারবো না, বাড়তেও পারে, এক লেভেলও থাকতে পারে। এটা আপনার যে অগ্রিম বলে দিলে তো এটা খারাপ হয়, মানে অগ্রিম বলা যাবে না, আমদানির উপরে নির্ভর করে নাকি? বাড়ার একটু সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে না? কারণ চারিদিক থেকে বাড়ি জাস্টিফাই করে দেখা যায়, একটু বাড়ার সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা বেশি না? আচ্ছা 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 আচ্ছা, আপনার কি বলার আছে? এমনি আপনি বড় দর্শকদের যারা দেখছেন শুনছেন, এই ভিডিওগুলো দেখবেন, প্রতিদিন আপডেট জানতে পারবেন এবং আপনার উপকৃত হবেন, এই আশা করি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, দেশ থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, প্রতিদিনই আমরা আলু পেঁয়াজ রসুন আদার আপডেটগুলো দিয়ে থাকি। দর্শক, আপনাদের কোন কোন জেলায় কত টাকা আলু পেঁয়াজ রসুন আজকের বাজারে? এখন সকাল তো 9:30 হয়ে গেছে না? আজকের বাজারে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকের বাজার দর, পেঁয়াজ রসুন আলু কত করে বিক্রি করছিল। তো দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।